পুলিশের নিষ্ক্রিয়তার বেঞ্চ বদল করুন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীদের একাংশের। পুলিশের নিষ্ক্রিয়তার যে মামলাগুলি বিচারপতি মান্থার বেঞ্চ থেকে সরিয়ে দিতে হবে তা না হলে তারা বয়কটের পথে যেতে পারেন বলে উল্লেখ করেছেন আইনজীবীরা। ব্রিটিশ থেকে বাম জামানা, বাংলায় গরু পাচার অনেক দিনের দাবি কেষ্টর জেলার তৃণমূল বিধায়ক শাহনওয়াজের। শাহনওয়াজ শেখের কথাই উঠে এলো গরু পাচার প্রসঙ্গ। গরু পাচার কাণ্ড নিয়ে আনন্দবাজার অনলাইনের প্রশ্নের জবাবে বলেছেন, প্রশাসন পুলিশ রাজনীতির বিএসএফ জড়িত না থাকলে তা সম্ভব হতো না। কয়লাকাণ্ডে শুক্রবার ইডির তলব অভিষেককে, সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন কি অভিষেক? তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের পর কিছু ঘটতে পারে বলে মনে করেছিলেন অভিষেকও। প্রায় নিশ্চিত সুরে অভিষেক বলেছিলেন মঙ্গলবার কিছু ঘটবে। বিরোধীদের দাবি বিষয়টি স্পষ্টই জানতেন অভিষেক। একদিকে সাপ নেউল, অন্যদিকে থিম ঐক্য। বিজেপির শিবিরে তিন দিনে কে কোন খেলা খেললেন? রাজ্য বিজেপির প্রশিক্ষণ শিবির হয়ে গেল কলকাতায়। সেই শিবিরে কি হবে আর কেমন করে হবে তার সবটাই ঠিক হয় কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতো। লক্ষ্য রাজ্য নেতৃত্বের অসুখ সারানো। নাচবো নাকি ডেকেছে বলে অভিষেককে ইডির তলব নিয়ে প্রশ্ন করায় মন্তব্য ক্ষুব্ধ অনুব্রতের। 2010 সালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকায় একটি বিস্ফোরণের মামলায় বৃহস্পতিবার বিধাননগরের এমপি এমএলএ আদালতে হাজিরা দিতে এসে এই মন্তব্য করেন অনুব্রত। টানা বৃষ্টির জেরে বেঙ্গালুরুর রাস্তা নদী, দাঁড়িয়ে মাছ ধরলেন ট্রাফিক পুলিশ, ঘরবন্দি মানুষ। সোমবার থেকে টানা বৃষ্টি হচ্ছে বেঙ্গালুরুতে, জলমগ্ন প্রায় গোটা শহর, থমকে গিয়েছে জনজীবন, ঘরবন্দি বাসিন্দারা। সোম এবং মঙ্গলবার বেঙ্গালুরুর স্কুল কলেজ ছুটি দিয়েছিল কর্ণাটক সরকার। হরিদ্বারের কাছে কারখানায় বিষাক্ত গ্যাস লিকের ঘটনায় অসুস্থ ছজন, ভর্তি করানো হলো স্থানীয় হাসপাতালে। কোম্পানির এক আধিকারিক নাম না প্রকাশের শর্তে জানান, কারখানায় গ্যাস লিক হয়ে শ্রমিকরা অসুস্থ হওয়ার পরেই তাদের দ্রুত কাছের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খ্রিস্টান প্রতিষ্ঠানগুলির ওপর হামলার ঘটনা, একাধিক রাজ্যের কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং হিমা কোহলির বেঞ্চ জানায়, ব্যক্তির ওপর আক্রমণের অর্থ গোটা সম্প্রদায়ের ওপর হামলা নয়, তা সত্ত্বেও জনস্বার্থ মামলায় নথিভুক্ত ঘটনাগুলি খতিয়ে দেখা উচিত। ভুয়ো খবরের উৎস, ইউরোপ জুড়ে রাশিয়ার সব টিভি চ্যানেল নিষিদ্ধ করার অনুরোধ জেলেনস্কের। উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়ো খবর সম্প্রচার করছে রাশিয়া। সে দেশের টিভি চ্যানেলগুলিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা দরকার বলে মনে করেন জেলেনস্কে। উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার চালাচ্ছে চীন, উদ্বেগ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের। 40-এর দশকে স্বাধীন রাষ্ট্র পূর্ব তুর্কিস্তান দখল করে সিনজিয়াং প্রদেশে পরিণত করেছিল চীন। তারপর উইঘুররা প্রতিরোধের লড়াই শুরু করেন, সেই সঙ্গে শুরু হয় চীনা সেনার অত্যাচারও। শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপট বাংলাদেশের ব্যাটারদের, মরণ বাঁচন ম্যাচে 183 রান করলেন সাকিবরা। মরণ বাঁচন ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 7 উইকেটে 183 রান করল বাংলাদেশ। ওপেন করতে নেমে রান করলেন মেহেদি হাসান, শেষে ব্যাট চলল আফিফ ও মোসাদ্দেকের।